He knows this isn't going to work. প্রেসিডেন্ট ট্রাম্প যে কয়টি সমাবেশে যাচ্ছেন সেখানেই কিন্তু অত্যন্ত হাস্যস্বরে অর্থাৎ অর্থাৎ নাটকীয় ভঙ্গিতে তিনি বক্তব্য রাখছেন, কখনো ড্যান্স করছেন, কখনো নানান ধরনের যে অঙ্গভঙ্গি করছেন, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকে হতাশ করেছে। কারণ যে দেশটিতে 2,10,000-এর বেশি মানুষ প্রাণহানি ঘটেছে করোনায় এবং একের পর এক করোনা আক্রান্ত হচ্ছে মানুষ, এবং সেই জায়গাটিতে যখন নির্বাচন চলছে, সেই নির্বাচন প্রচার অভিযানে ট্রাম্পের এমন হাস্যরসের ভূমিকাটি কিন্তু মার্কিন জনগণ সহজভাবে নিচ্ছে না। ট্রাম্প রিকভারি at a level that nobody's ever seen before, and a Biden depression. If they get elected, they're going to double and triple and quadruple your taxes. You will have a depression the likes of which this country has never seen before, and that probably includes 1929. বারবার যে তিনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে প্যারিস জলবায়ু চুক্তি যে রয়েছে সেই প্যারিস জলবায়ু চুক্তিতে আবার তিনি ফিরে আসবেন এবং এদেশের মানুষের জন্য সম্মানজনক একটি অবস্থান থাকবেন। যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সারা বিশ্বে সেই ভাবমূর্তি তিনি ফিরিয়ে আনবেন। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রাট পার্টি তারা প্রচার অভিযান চালাচ্ছেন। 23 অক্টোবর আমরা ব্যাপক একটা ডেমোক্রেটিক অ্যাসেম্বলি করছি প্রবাসী বাংলাদেশিদের জন্য, আমরা যাতে জো বাইডেনের পক্ষে আমরা ভোট দেওয়ার জন্য আয়োজন করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কেবল ভোট বেশি পেলেই তিনি প্রেসিডেন্ট হতে পারেন না, যেটি আমরা দেখেছি 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটন কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন, তো তিনি কিন্তু শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা উদ্বেগ। দুপক্ষই চালাচ্ছে প্রচারণা, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন। তবে আগামী 3 নভেম্বর ভোট শেষে জানা যাবে কে হারছেন শেষ হাসি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।